করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামের একটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, চার দিন আগে ঢাকা থেকে এক রিকশাচালক নকলায় আসার পর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে তার মা একই ধরনের উপসর্গে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে স্বাস্থ্যকর্মীরা ওই বাড়িতে গিয়ে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেলে পাঠায়। এরপর বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে। Thank you.